হ্যালো এভরিওয়ান, হ্যাপি মানডে। আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো। আশা করছি সবার নতুন সপ্তাহটা খুব ভালো কাটবে। আমি বেরিয়েছিলাম অ্যাবিকে স্কুল থেকে নেওয়ার জন্য পায়ে হেঁটে, এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। যাই গিয়ে ওকে স্কুল থেকে তুলে নিয়ে আসি। তারপরে তো ওর আবার টেনিস ক্লাস আছে, কিন্তু আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি। মানে এই যে বৃষ্টি শুরু হলো, আর কালকেও সারাদিন বৃষ্টি হবে, দিয়ে রাত্রেবেলা বৃষ্টি থামবে। কালকে রাত্রে মনে হয় বৃষ্টি থামবে, তাই না? মানে ওয়েদার রিপোর্ট তাই বলছে, কালকে রাত্রেবেলা গিয়ে বৃষ্টি থামবে। তো এর মধ্যেই অ্যাবির স্কুল যাওয়া আসা সব কিছু করতে হবে। ঠান্ডা খুব একটা নেই, সকালে ঠান্ডা ছিল, জ্যাকেট পরে স্কুল গেছে অ্যাবি, আর এখন দুপুরবেলা আর ঠান্ডা নেই। বাবু জ্যাকেট পরে এসছে, ওরা ছাতা লাগবে না, লাগবে ছাতা মাথায় দেওয়ার সুযোগ পেয়েছে। হ্যাঁ, কোথাও বেরোচ্ছি না, চল। এত বৃষ্টি হচ্ছে বলে বাবা আমাদের নিয়ে এলো গাড়ি করে, চল। এই যে আমরা দুজন এই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, একটুখানি গিয়েই তো স্কুলটা পেছনে, আর গাড়িটা অমিত রাস্তার ওপরেই পার্ক করেছে। হ্যাঁ বলো, কি করতে পারো, চলো। অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আমি টেনিস ক্লাসের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে, এখানে সব আউটডোর এই চেয়ারগুলো দিয়ে দিয়েছে, এখানে যাতে আউটডোর যখন টেনিস হবে তখন দেখতে পাবে। আর গাছগুলোতেও খুব সুন্দর ফুল ফুটেছে, এখানে কতগুলো হ্যাঙ্গিং ফ্লাওয়ার রেখেছে। আর ওই দূরে দূরে কতগুলো চেয়ার টেবিল পাতা আছে, এগুলো মোটামুটি সব জায়গায় আউটডোরে পাতা থাকে। এই যে দূরে, যাতে বসে খেতে খেতেও খেলা দেখতে পারে, এরকম আর কি চেয়ার উইথ টেবিল। আর এখানে হচ্ছে, আজকে তো বৃষ্টি হচ্ছে বলে খেলা হচ্ছে না, নাহলে এখানে বসে এত সুন্দর করে সাজিয়েছে, খেলা দেখতে বেশ ভালো লাগবে আর কি। আর একদম ঢোকার মুখটাতে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর। এগুলো তো অনেক আগে থেকেই ছিল, আজকে দেখলাম এই নতুন ফুলগুলো। এগুলো বোধ হয় ওই বিগোনিয়া বা ওরকম কিছু একটা নাম। আর এদিকে ওই পার্পেল ফ্লাওয়ারটা সব মিলিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আজকে হাঁটতে এসেছি হচ্ছে অ্যাবি টেনিস ক্লাসে, ওকে ড্রপ করে দিই। টেনিস ক্লাসের পাশে একটা ট্রেল আছে, সেই ট্রেলটাতে, এটা একটা খুব বড় ট্রেল আর কি, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো হচ্ছে বাইসাইকেল স্ট্যান্ড, বাইসাইকেল লক করে এখানে যে যার মতন ঘুরতে যেতে পারে, ট্রেলে হাঁটতে যেতে পারে। আর দেখতেও পাচ্ছি এখানে একটা ম্যাপ আছে, হ্যাঁ, সাইক্লিংয়ের জন্য একটা ম্যাপ আলাদা তৈরি করে দিয়েছে, সাইক্লিং করতে পারবে কোন কোন ট্রেল ধরে, ওয়াটারলু ট্রেল ম্যাপ। আমি অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় 20 মিনিটস মতো। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, আমি একটু 10 মিনিট বসবো, 10 মিনিট না বসলেও 5 মিনিট বসবো, কারণ আমি প্রায় 30 মিনিটস অলমোস্ট দৌড়ানোর মতন আর কি হেঁটেছি। এখানেও প্রচুর স্কুইরালের মেলা বসেছে, এই যে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, হপ করছে। ওদিকে গাছে, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে স্কুইরাল। এই যে আর একটা নিচে নামছে, এগুলো সবই ব্ল্যাক কালারের। ল্যাজগুলো কি বাবা, প্রচণ্ড মোটা মোটা ল্যাজ। যেটা রাস্তা ক্রস করতে আসছিল আমাকে দেখে চলে গেল। টেনিস ক্লাস হয়ে গেছে, এখন ভাবলাম বাড়ি যাব, ঝমঝমিয়ে বৃষ্টি। আমি যেহেতু বাড়ি গিয়ে না বাইসাইকেল না স্কুটার কিছু চালাতে পারবে, বলছে এখন লাইব্রেরি নিয়ে যেতে, এখন একটু লাইব্রেরি নিয়ে যাই। লাইব্রেরিতে এসছি, অ্যাবি বলছে বেশ কিছুটা সময় এখানে বসে বই পড়বে, আর কিছু বই নিয়েও যাবে। লাইব্রেরিতে বসার প্রচুর জায়গা, ওদিকে প্যান্ট্রি আছে, ওদিক থেকে বাইরের ভিউটা দেখা যায়। তো অ্যাবি মোটামুটি বইপত্র নিয়ে আসছে, এক এক করে রাখছে, তারপরেও বই পড়বে। ও বলেছে ও 1 আওয়ার এখানে থাকতে চায়, তো আমিও একটা টুকটাক বই খুঁজে নিয়ে আসবো। এখানে হচ্ছে একদম ছোটো বাচ্চাদের এই এরিয়াটা, এখানে কিছু খেলনা থাকে, ছোটো বাচ্চাগুলো খেলতেও পারে এখানে আর কি। বই পড়ার সাথে সাথে খেলারও কিছু টয় থাকে। আমি বুঝতে পারছি না কোথায় বসে বই পড়বে। আমি একটা করে বই তুলছে, আর এক একটা বিভিন্ন টাইমে বিভিন্ন চেয়ারে বসে বই পড়ে যাচ্ছে, বিভিন্ন। এখন এই সোফাটা চুজ করেছে বই পড়ার জন্য। আর হচ্ছে এই যে এতগুলো বই তুলেছে, এগুলো এখন আমরা বাড়ি নিয়ে যাব। লাইব্রেরি থেকে বাড়ি চলে এসেছি, আজকে ডিনার একটু অন্যরকম ডিনার আর কি। আমি বানিয়েছি হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি, এই যে ভেজিটেবল বিরিয়ানি বানিয়েছি, আর তার সাথে হচ্ছে এটা কাইন্ড অফ চিকেন চাপ, আর এটা হচ্ছে একটা
এই একটা ফিশ সতে। এবার বলি আমাদের আছে কেন এত ভালো ভালো মেনু, তার কারণ হচ্ছে আমরা যে সেদিনকে গ্রিল করেছিলাম তাতে তো আমরা গ্রিল ফিশ গ্রিল চিকেন সব করেছিলাম, তো পুরোটা তো আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমি আবার গ্রিল একেতেই বাইরে বৃষ্টি হচ্ছে আবার বাকি পোর্শান আবার অ্যাড করে আবার গ্রিল করা এই করা, তাই জন্য সব কিছু দিয়ে গ্রেভি করে দিয়েছি। ওই যে ফিশটা ফিশ ছিল একটা গোটা ফিশ ধরা ছিল সেটাকে একটু ওই সটে করে নিয়েছি একটু সস টস সব কিছু দিয়ে, আর চিকেনটাকে একটু চিকেন চাপ মতন বানিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে বিরিয়ানি। সবাই মহা খুশ এরকম একটা ডিনার দেখতে পেয়ে, তাই তো? বসে ভালো করে বসো বাবা। এই এতটা ভেজিটেবল বিরিয়ানি বেঁচে গেল, তাই কড়াই শুদ্ধই রেখেছি। কালকে মঙ্গলবার আছে, কালকে দুপুরে আমার যাতে রান্না করতে না হয় সেজন্য আমি একটু বেশি ভেজিটেবল বিরিয়ানি বানিয়েছিলাম আর কি, যে দুপুরে তারা লাঞ্চে ওরা একটা খেয়ে নেবে আর কি, মানে ইনক্লুডিং মি আমিও খেয়ে নেবো। কিন্তু দেখলাম একটু বেশি কোয়ান্টিটি হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রচুর ভেজিটেবলস দিয়েছি আর কি, তো সেই জন্যই হয়তো হয়েছে। অ্যাবিকে আমি বলছি, মানে অ্যাবিকে না মানে বাড়িতেই বলছি যে এতটা ভেজিটেবল বিরিয়ানি করেছি প্রচুর বিরিয়ানি রয়ে গেলো, অ্যাবি বলছে আমাকে দিয়ে দেবে আমাকে দিয়ে দেবে, আমি কালকে লাঞ্চে খেয়ে নেবো। ও এত পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ তুই পুরো কড়াই শুদ্ধই খেয়ে নিস। এখন তো হচ্ছে ওই যে কিচেনের ওই অবস্থা, চারিদিকে বাসনপত্র এগুলো সব গোছাই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে যাবো অ্যাবিকে ঘুম পাড়াতে। চলে এসছি, নেই ঘুমিয়ে পড়, 10টা বাজে এখনও ঘুমোইনি, আজকে আমারই লেট হয়েছে আর কি। একটু আমি একটু গোছাচ্ছিলাম সব জিনিসপত্র, বলছে আমি তোমাকে ছাড়া তো ঘুমাই না। ও এখন পুরো হলিডে মোডে চলে গেছে, ওর তো এখন স্কুল মানে আর 2 উইক্স স্কুল হবে, মানে এই উইকটা পরে আর 2 উইক স্কুল হবে, তারপর তো স্কুলে মানে সেশনটা এন্ড হয়ে গেল। এই আমি একটু উঠে বসো বাবা, আমি একটু বসি। হ্যাঁ তো ওর হয়ে গেল আর কি 2nd গ্রেড, তারপরে ও 3rd গ্রেডের ক্লাস, তাই তো? আর এই 2 উইকে স্কুলে কি হবে আবি? শুধুই ফান, ফিল্ড ট্রিপ হবে, কী কী হবে বলেই যাচ্ছে, এই হবে সেই হবে, স্কুলে মানে পড়াশোনার পার্ট হয়ে গেল আর কি, আমি শুধু খেলাধুলা। আজকে আমাকে হঠাৎ করে বলছে কি আমরা তো আর কিছুদিন পরেই লেটুস খেতে পারবো, লেটুস তো খাই আবার আলাদা করে, কি বলছে না আমরা আর কিছুদিন পরেই লেটুস খেতে পারবো। কী হয়েছে, স্কুলে গাছ লাগিয়েছে, লেটুস গাছ লাগিয়েছিস আর কি লাগিয়েছিস? আর র্যাডিশ লাগিয়েছি। আর র্যাডিশ মানে মূলো, মূলো মানে এখানে ওই সাদা সাদা মূলোগুলো আর কি লাগিয়েছে, র্যাডিশ আর লেটুস লাগিয়েছে, সবই স্যালাড খাওয়ার, এখানে মূলো তো স্যালাডেই খায় আর কি। তো আমাকে বলছে যে আমি লাগিয়েছি, আমি বললাম নিয়ে আসিস র্যাডিশটা, আমি মূলো চচ্চড়ি করে খাইয়ে দেবো, বলেছি না মূলো চচ্চড়ি করে খাইয়ে দেবো। তো গাছপালা স্কুলে লাগাচ্ছে সেগুলো আর কি দিয়ে দেবে আর কি, মানে যখন লাস্ট ডে অফ স্কুলেই ওনা দিয়ে দেবে, না লাস্ট ডে অফ ক্লাস আর কি, নেক্সট ইয়ারে আবার সেম স্কুলেই যাবে আর কি। এখন উনি মহা খুশিতে আছেন, ওকে দিয়েছিলাম 15 মিনিটস বুক পড়তে, চলো বাবা বুক পড়া হয়ে গেছে, এবার আমরা ঘুমোতে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। ঘুমের চোখ এরকম এরকম করছে আমি, টাটা গুড নাইট।